আর মাত্র কয়েকদিন পরেই হাতি আর গাধার লড়াইয়ে মেতে উঠতে যাচ্ছে মার্কিনিরা। এই লড়াই যেমন তেমন কোনো লড়াই নয়। হাতি জিতবে নাকি গাধা তার উপর নির্ভর করছে গোটা বিশ্বের রাজনীতি। 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সে নির্বাচনের প্রধান দুই দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি। গত 1853 সালের পর থেকে এই দুই দলের বাইরে হোয়াইট হাউসে কোনো প্রেসিডেন্ট বসবাস করেনি। এবারের নির্বাচনও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। অনেকেই হয়তো জানেন না, রিপাবলিকানদের প্রতীক হলো হাতি আর ডেমোক্রেটিকরা প্রতীক হিসেবে ব্যবহার করে গাধাকে। বাংলাদেশের নির্বাচনের মতো মার্কা নিয়ে খুব বেশি তোলপাড় না হলেও ব্যালটে সিল দেওয়ার সময় বেশিরভাগ ভোটার কমলা হ্যারিসের গাধা কিংবা ডোনাল্ড ট্রাম্পের হাতিকেই বেছে নেবেন। কেন রিপাবলিকানদের প্রতীক হাতি আর ডেমোক্রেটরাই বা কেন গাধাকে বেছে নিল দলের প্রতীক হিসেবে? এ প্রশ্নের জবাব পেতে আমাদের বেশ পেছনে যেতে হবে। প্রথমে প্রার্থিতা দেওয়া হয়েছিল ডামি ক্যান্ডিডেট হিসেবে, আরেকজন হেভিওয়েট বা মূল প্রার্থীর ভোট কমাবেন এই আশায়। কিন্তু বাকিদের অবাক করে দিয়ে জ্যাকসন সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পান, প্রায় 42%। তবে কেউ একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে যায় নির্বাচন। সেখানে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী জোট করে জ্যাকসনকে প্রেসিডেন্সি বঞ্চিত করেন। স্বাভাবিকভাবেই বিষয়টি জ্যাকসন ও তার সমর্থকদের ভালো লাগেনি। তারা নতুন একটি রাজনৈতিক দলের ডাক দেয় যার নাম হবে ডেমোক্রেটিক পার্টি। সেই সময়কার মার্কিন রাজনীতির ভিত্তি ও ক্ষমতাসীন ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির রাজনীতিবিদদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন জ্যাকসন। আর ক্ষমতাসীন দল ও তাদের সমর্থিত গণমাধ্যম জ্যাকসনকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। কিছু পত্রিকা তাকে জ্যাকএস বলে সম্বোধন করা শুরু করে। রাজনৈতিক কার্টুনেও গাধার ব্যঙ্গচিত্রের মাধ্যমে জ্যাকসন ও তার অনুসারীদেরকে ইঙ্গিত করতে শুরু করে পত্রিকাগুলো। জ্যাকসন এই সমালোচনাকে বরণ করে নেন, সেই অ্যাস বা গাধাকেই বানান তার দলের প্রতীক। এই প্রতীক নিয়েই 1828-এর নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হারান জ্যাকসন। অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রতীক হাতিও উঠে এসেছে এই ব্যঙ্গচিত্র থেকেই। 60-এর দশকে দাসপ্রথা বিলুপ্ত ও লিঙ্কনের ক্ষমতা লাভের মধ্য দিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে রিপাবলিকান পার্টি। সে সময় রিপাবলিকানদের বিশাল ভোট ব্যাঙ্কে বোঝাতে হাতির বিভিন্ন ব্যঙ্গচিত্র আঁকা হতো। 1974 সালে প্রথমবারের মতো হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে আঁকা হয়। এভাবেই একসময় রিপাবলিকানদের প্রতীক হিসেবে জায়গা করে নেয় হাতি। ডেমোক্র্যাটদের গাধা হোক কিংবা রিপাবলিকানদের হাতি, দুই দলের প্রতীক নির্ধারণেই বড় ভূমিকা ছিল তৎকালীন জনপ্রিয় কার্টুনিস্ট থমাস নেস্টের। নরমান রকওয়েল জাদুঘরের বরাত দিয়ে রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিন জানায়, কার্টুনের মাধ্যমে 1864 থেকে 1984 সালের মধ্যে 6টি প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছিলেন নেস্ট। তাকে একসময় প্রেসিডেন্ট মেকার খেতাবও দেওয়া হয়েছিল। আফসার আনাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।